সকাল থেকে টানা বর্ষণের ফলে রাজধানীর নয়াপলটন, ফকিরাপুল এবং মতিঝিল এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে করে বেড়েছে জনদুর্ভোগ। রাজধানীর বিভিন্ন রাস্তায় ড্রেনের কাজ চলায় ঝুঁকি নিয়েই পথচারী ও যানবাহন চলতে হচ্ছে। রাস্তায় পানি বেড়ে যাওয়ায় মাঝে মধ্যেই রিক্সা উল্টে বাড়িয়ে দিচ্ছে দুর্ভোগ। রাজারবাগ ও কমলাপুর এলাকায় জলাবদ্ধতার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল। ভুক্তভোগীরা জানিয়েছেন, জুন মাসে উন্নয়নের নামে খোঁড়াখুঁড়ির ফলে বিপাকে পড়েছেন জনসাধারণ। ক্যাটারিং এর ব্যবসা আছে আমার, আমি আমার মাল সামান আছে, গাড়ি তো ভরবো, এই পরিস্থিতি নাই। এই মুহূর্তে আমাদের সরকার যে এই যে কাজ শুরু করছে, কিছুক্ষণ আগে একজন লোক আমার সামনে গর্তের মধ্যে পড়ে ও অলরেডি এক গলা ডুবে গেছে। বর্ষাকালে রাস্তার কাজ কাম করতেছে, এখন তো মানুষ সাধারণ মানুষ কষ্ট পাইতেছে। একটা হুন্ডা ডুবছে, এখন এই বৃষ্টি বাদলের দিন হলো, এখানে রাস্তাঘাটে অবস্থা। শুকনা সিজনে তো করতে পারতো এগুলো, কিন্তু না তখন করে নাই, এই বর্ষা সিজনে করছে, এখন রাস্তাঘাটের অবস্থা দেখেন। ফকিরাপুর এলাকায় আছেন আমাদের সহকর্মী নুনুবি সরকার, সরাসরি যেতে চায় তার কাছে। নুনুবি, আপনি আগের বুলেটিনে দেখাচ্ছিলেন যে সড়কে বেশ পানি জমে গেছে, এখন কি অবস্থার কোনো উন্নতি হয়েছে কিনা সেটা একটু জানতে চাই। এখন পানি কিছুটা মানে জলজট যেটা সেটি দূর হয়েছে খানিকটা, কারণ উপর থেকে বর্ষণ আর হচ্ছে না, থেমে থেমে হচ্ছে, কিন্তু এর ফলে এখনো পর্যন্ত কিন্তু জল রাস্তায় আছেই। এবং আপনি যদি ধরেন যে রাজারবাগ পুলিশ লাইন এবং শান্তিনগর অর্থাৎ বিজয়নগর থেকে ফকিরাপুল মোড়, ফকিরাপুল মোড় থেকে শাহজাহানপুর মোড়, শাহজাহানপুর মোড় থেকে মালিবাগ মোড়, এই যে এই জায়গাটার কথা বললাম, এগুলোর মধ্যে কিন্তু জলজট এখনো পর্যন্ত আছে এবং অনেকের জন্যই ভোগান্তির কারণ হয়েছে। অফিসে যেতে বিলম্বে পড়েছেন তারা, আবার যানবাহনের যে ভাড়া সেটি বেশি চাওয়া হচ্ছে, আবার যারা চালাচ্ছেন যানবাহনগুলো তারা বলছেন এর মধ্যে যানবাহন বিকল হয়ে যাচ্ছে, রিক্সাওয়ালারা বলছেন যে তাদের জন্য চালানো কষ্ট গর্ত, কারণ যে কোনো মুহূর্তে রিক্সা উল্টে আহত হওয়ার ভয় থাকে বা অনেকে আহত হচ্ছেন। তো এরকম নানা ধরনের কিন্তু দুর্ভোগের যে চিত্র, সেরকম চিত্র কিন্তু আমরা পাচ্ছি। আবার এরই মধ্যে কিন্তু উন্নয়ন কাজ চলছে, অর্থাৎ মহল্লার মধ্যে যদি সড়কগুলোতে দেখেন, গলি সড়কগুলো গলিগুলোতে, সেখানে কিন্তু যে ম্যানহোলের ঢাকনা সেটি খুলে রাখা হয়েছে। তো এই বৃষ্টির ফলে যেখানে পানি জমে যাচ্ছে মানুষজন সেই ম্যানহোলের মধ্যে কিন্তু পড়ে যাচ্ছেন। আবার এই উন্নয়নের নামে কিন্তু এখানে নানা ধরনের খোরাখুরি চলছে, সেই খোরাখুরির মধ্যেও কিন্তু দুর্ভোগের তৈরি হয়েছে, অর্থাৎ বলতে গেলে নাকাল নগরবাসী এই এলাকায় যারা যাওয়া আসা করছেন সড়ক দিয়ে, আবার যানজট তো হয়েছেই। ধন্যবাদ আপনাকে।